উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হাওয়া ভবনের দুর্নীতি আর জঙ্গিবাদ ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত বিএনপি। অন্যদিকে কানাডার হাই কমিশনারের বৈঠকে বিএনপি নেতারা দেশের মানবাধিকার ও নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। শাহাবুদ্দিন শিহাবের সহায়তায় আহমদ আনিকের রিপোর্ট। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে কানাডার হাই কমিশনার নীলি নিকোলাসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, কানাডা মানবাধিকার এবং গণতান্ত্রিক পরিবেশকে বিশেষ গুরুত্ব দেয়। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন সহ বর্তমান প্রেক্ষাপটে যা যা ঘটছে, আপনি যা জিজ্ঞেস করছেন, সব কিছু তো স্বাভাবিকভাবে আলোচনা হয়েছে, কিন্তু কি আলোচনা হয়েছে সেটা বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে 24 ডিসেম্বর সংগঠনের জাতীয় সম্মেলনের প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখে বিএনপি ঈর্ষান্বিত হয়ে পড়েছে। শেখ হাসিনার সরকারের এত উন্নয়ন দেখে তারা ঈর্ষান্বিত। আমরা আমাদের ক্ষমতার কোনো মোহ নেই, পাবলিক চাইলে আমরা আসি এটা আমাদের নেত্রী বলে দিয়েছে। ক্ষমতা আমাদের জন্য জনসেবার মহান ব্রত। বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগ পালন করছে না বলেও দাবি করেন তিনি। হারানো হওয়া বাব ফিরে পেতে তারা টেক ব্যাক আন্দোলন, দুর্নীতি, অপশাসন, সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ফিরে পেতে এইসব অপপ্রচার করছে। অপপ্রচারের সমুচিত জবাব দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের দায়িত্বশীল হবার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আহমদ আনিক, আরটিভি, ঢাকা।